আগে দুর্ঘটনাটা দেখলাম হাজিরবাজার চমনার মোড়ে, এই মোড়ের মধ্যে অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো বেশিরভাগ দেখা যাচ্ছে যে আপনাদের এই হবিগঞ্জ গাড়িগুলো আছে, ড্রাইভারগুলো আছে, ওরা নিয়ন্ত্রণহীনভাবে এবং সিএনজি অটো রিক্সা সহ বিভিন্ন ধরনের গাড়িকে অবহেলিতভাবে তারা ওদেরকে ক্যারি করে না, এভাবে নিয়ন্ত্রণহীনভাবে খুবই স্পিডে গাড়ি চালায়। তাই আমরা আশা করি যে এই হবিগঞ্জ গাড়ির বিরুদ্ধে আপনারা আইনত সুব্যবস্থা নেবেন এবং তারা যেন নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়ি পরিচালনা করে এই দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আমাদের আবেদন রইল। আর এইরকম যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে।